আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। চায়ের দেশ সিলেটে কত উঁচু ভবন আছে তা নিয়ে ইতোমধ্যেই আমি একটি ভিডিও করেছি। এই ভিডিওর আই বাটনে ও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সিলেটে বরাবরই বিভিন্ন সুউচ্চ ভবনের নির্মাণ কাজ চলে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে এই নির্মাণ কাজ আরও বাড়ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিলেট শহরে কি কি হাইরাইজ ভবন নির্মিত হচ্ছে সেটা নিয়ে। ও হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি সিলেট শহরের ভবিষ্যৎ হাইরাইজ ভবন নিয়ে প্রথম পর্ব। ভবনটির ডিজাইনের দিকে একটু ভালো করে দেখুন তো, নতুনত্বের ছোঁয়া রয়েছে না? নান্দনিক ডিজাইনের এই ভবনটি হবে একটি থ্রি স্টার হোটেল। 12,250 বর্গ ফুট সাইট এরিয়ার এই থ্রি স্টার হোটেলটিতে জিমনেশিয়াম, স্পা, সুইমিং পুল, ব্যাঙ্কুয়েট হল, রুফটপ রেস্টুরেন্ট, বার, স্কাই গার্ডেন সহ থাকবে আধুনিক সুযোগ সুবিধা। মিস্টার আহাদ এবং পার্টনার মিলে এই ভবনটি নির্মাণ করবে। ভবনটি নির্মিত হবে এয়ারপোর্ট রোডে। এটি হবে একটি 12-তলা বিশিষ্ট ভবন। সাদিক টাওয়ার নামের এই ভবনটির নির্মাণ কাজ চলছে নয়া সড়কে। ইতোমধ্যেই ভবনটির অনেকাংশ হয়ে গিয়েছে। ভবনটিতে সুইমিং পুল, হেলিপ্যাড, রুফটপ লাউঞ্জ থাকবে। 19-তলা বিশিষ্ট এই ভবনটি নির্মিত হলে সিলেটের স্কাইলাইনে যুক্ত করবে নতুন মাত্রা। এই প্রজেক্টটি হবে বড়শালা এয়ারপোর্ট রোডে। ফার্মাসিস টাওয়ার নামের এই ভবনটি হবে পুরোটাই বাণিজ্যিক। এটি একটি 13-তলা বিশিষ্ট ভবন হবে। এয়ারপোর্ট রোডের আরেকটি নির্মাণাধীন প্রজেক্ট হল হিলসাইড এক্সেলসিওর। এই ভবনটিতেও হেলিপ্যাড থাকার কথা রয়েছে। এটি একটি 13-তলা বিশিষ্ট ভবন হবে। এবারে যে প্রজেক্টটির কথা বলবো সেটি সিলেট শহরের জন্য অনেক বড় একটি প্রজেক্ট। স্কাই সিটি নামে প্রপোজালে থাকা এই প্রজেক্টটি সিলেট শহরের আখালিয়ায় হওয়ার কথা রয়েছে। 25-তলা বিশিষ্ট এই ভবনটি নির্মিত হলে সিলেট শহরের স্কাইলাইন এক ধাপ এগিয়ে যাবে। এবারের প্রজেক্টটি একটি ট্রাই টাওয়ার। ফার্মাসিস ট্রাই টাওয়ার নামের এই ভবনটি হবে টিলাগড় এলাকায়। 3টি ভবনই হবে 15-তলা বিশিষ্ট। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানান। এই ভিডিওর দ্বিতীয় পর্ব নিয়ে আমি আবারও হাজির হব, সেখানে থাকবে আরও কিছু প্রজেক্টের খবর। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।